ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপি হলো বেগুনি। এই বেগুনি তৈরি করার জন্যে আমার যেগুলি লাগবে সেগুলি হলো বেগুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি বেগুন, মাঝারি সাইজে একটা বেগুন কেটে নিয়েছি, সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনাদের এমনি করে কেটে নিতে হবে বেগুন, যাতে আপনার ভাজতে ছোটো পাত্রে ভাজতেও সুবিধা হয় আর বেগুন মচমচেও হবে। আপনারা যেমন যতটা বেগুন নিতে চান ততটা বেগুন কেটে নেবেন। এবার আমি বেসনে ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারের মধ্যে যেগুলো পড়বে ওগুলো হলো লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতো, হলুদ গুঁড়ো হাফ চামচের মতো নেবেন, কালো জিরে হাফ চামচের মতো, বেকিং সোডা 1-2 চিমটে, নুন স্বাদ অনুযায়ী নিয়ে এই বেসনের মধ্যে মিশিয়ে অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ভালো করে মিক্স করতে হবে যাতে বেসনের মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখুন, আপনারা চাইলে হাতেও এটাকে মিক্স করতে পারেন। মিশ্রণটি ভালো করে চামচের সাহায্যে আমি ফাটিয়ে নেব যাতে এর মধ্যে কোনো লাম্পস না থেকে যায়, নাহলে বেগুনি আপনার ভালো হবে না। আমি ভালো করে দেখতে পাচ্ছেন ফাটিয়ে নিয়েছি, আপনারা হাতে করে করলেও তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আমি এটা চামচে করে সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে করতে হবে। এবার এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে বেগুনগুলি করে কোটিং করে আমি ভাজতে শুরু করব। কিছুটা তেল নিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। যারা বেগুনি এই কারণে খান না যে তেল অপচয় হবে, তাদের জন্যে এই অপশান খুবই উপকারী। তারা এই ফোড়নের পাত্রে আপনারা বেগুন সহজেই ভাজতে পারবেন আর এতে তেল অপচয় হওয়ার ভয় থাকে না। আমরা জানি যে তেল একবার ব্যবহার করলে দ্বিতীয়বার স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, ওই জন্যে তেল আমরা দ্বিতীয়বার ব্যবহার করতে চাই না। তো আপনারা এই ফোড়নের পাত্রে বেগুনি বানাতে পারেন। আপনার যতটা তেল দরকার হবে তেমন নিয়ে আপনি বেগুন ভাজতে পারেন। দেখুন, বেগুনেতে ফুলবেও আর মচমচেও হবে। আমি একা একে বেগুনি ভেজে নিয়েছি। লাল করে ভেজে নিতে হবে, যখন হালকা লাল হয়ে যাবে তখন আমি এটা তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার বেগুনি তৈরি হয়ে গেছে। অল্প তেলে খুব সহজে এই বেগুনি আপনি ঘরে বানিয়ে নিতে পারেন। যদি আপনাকে এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না।